সাত বাচ্চা সাত দিন হয়ে গেছে ঈদের দিন বা কোরবানি ঈদের দিন হোক অথবা আপনার রোজার ঈদের দিন হোক যে দিন হয়ে যাবে সাত দিন আঁকি দিবে ছাগল দ্বারা আঁকি কাটিবে এটি সূন্যাস সাব্যস্ত এবং আল্লাহর সন্তুষ্ট এখানে এটা সূন্য প্রতিষ্ঠিত সুননা এটা শূন্য তো মহকাদার অন্তর্ভুক্ত এটা দেওয়ার চেষ্টা করবে এটা থেকে পিছিয়ে পড়া কোনো অবস্থাতেই উচিত না হ্যাঁ মতবিরোধ হইল আলেমদের মাঝে যে কুরবানির দিন যদি এক হয়ে যায় আর আকিকার সাথে কুরবানির নিয়ত করে তাহলে হবে না হবে সেই সম্পর্কে আলেমদের মাঝে পোকাদের মাঝে নিয়ত যেমন হ্যাঁ ইমাম শাফি ইমাম মালিক এবং আহমদ বিন হাম রহিম্লা এদের মতে হ্যাঁ আকিকা দিলে আকিকার সাথে কুরবানি দিলে হবে না আকিকা যে আকিকা আলাদা একটা সুনদ কুরবানি আলাদা একটা সুনদ দুইটার দুইটা উদ্দেশ্য দুইটার কাজে আলাদা এবং আরেকটা পরণাতে বলছেন যে ইমু হানিফুল্লাহ মত এবং ইমাম একটা মতে বলছেন যে হয়ে যাবে হ্যাঁ তারা বলতেছেন যে উদ্দেশ্যতে একটা এখানে কিন্তু মূল কথা আপনি ধরেন আকিকার বিষয়টা আলাদা এবং কুরবানির বিষয় আলাদা এই জন্য দুইটা দুই নিয়তে রাখতে হবে এবং দুইটা দুইটার জন্য আলাদা সব থাকতে হবে আলাদা দুইটার উদ্দেশ্য যদিও আল্লাহর সন্তুষ্টি কিন্তু ওই সন্তুষ্টির সন্তুষ্টি যদিও আল্লাহর সন্তুষ্টি একই কিন্তু তারপরও দুইটার কাজ তো আলাদা দুইটার নিয়ত আলাদা এবং দুটার উদ্দেশ্য আলাদা এবং দুইটার দুই কাজের অতএব আঁকিকে আলাদা রাখবে কোরবানি আলাদা রাখবে সুন্না যদি আমল করতে চাই সুনা সাব্যস্ত এরকম কোন স্পষ্ট বিষয় হওয়া উচিত না যেখানে তাদের কি বলা যায় মানে মতবিরোধ থেকে বাঁচতে পারবে না অতএব দুইটার দুই দিকে রাখবে যাই হোক ওটা হলো প্রাসঙ্গিকতা অন্য আলোচনা এখানে সংক্ষিপ্ত কথা এটাই যে কুরবানি এবং আকিকার কুরবানির দিন এবং রোজার ঈদের দিন আকিকার বিষয় যদি হয়ে যায় তা আকিকা দিতে পারবে এবং সুনাসাবস্তু অনুসারে আকিকা দেওয়ার চেষ্টা করবে আল্লা আল্লাহ তৌফিক দেখেন আল্লাহ মামিন আজ্লা নবীন আসালামাকাতু